রোজার ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খান মৌসুমি ওমরসানি অভিনীত নতুন সিনেমা সোনার চর। এই সিনেমার মধ্যে ভাইরাল ইমেজ থেকে বেরিয়ে অভিনেতা ইমেজ করার কথা জানান চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা সোনার চরের ট্রেলার ও পোস্টার। নির্মাতা জাহিদ হাসান পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে মূর্ত হয়েছে 75-এ বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফিরে আসার সময়কাল। মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করা জায়েদ খান জানান এই চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা। পিরোজপুরে শুটিং করেছি, আমার জন্মস্থান পিরোজপুরে, সেখানে একটা আবেগ জড়িত, শৈশবের স্মৃতি জড়িত, এটাকে অন্তর্জালা করেছি, এটা সেকেন্ড ছবি, আই হ্যাভ ডিড ওয়ার্ক দেয়ার। তো আমি সব কিছু মিলে সবারটাই সবাই ভালো বলে, যত ছবি আপনার অনুষ্ঠানে যান সবাই বলে অন্যরকম গল্প, দর্শক অন্য কিছু দেখবে, এটা অন্য কিছু। বাট আমি বলবো আমার অনেক বছরের অভিজ্ঞতা, তো 15 বছরের কেরিয়ার নেতৃত্ব দিয়ে আমার মনে হয় যেটা দর্শক ভিন্ন কিছু পাবে, মানে অন্য এক জায়েদ খানকে পাবে, বলবে যা জায়েদ খান অভিনেতা হওয়ার ট্রাই করছে। সেই সাথে জানান তারকা জায়েদ খানের অভিনেতা হয়ে ওঠার প্রচেষ্টার মাইলফলক হয়ে থাকবে সোনার চর। আমি মনে করি এটা ভালো ছবি আমার ক্যারিয়ারের, যে মানুষ দেখলে বলবে আমরা জেন জায়েদ খানকে দুল পরা হাঁটি লোকজন যেটা বললো জায়েদ ভাই, যেটাকে দেখি জায়েদ খানকে, সেখান থেকে একটা অভিনেতা হয়ে ওঠার জায়েদ খান ট্রাই করেছে। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত সোনার চর সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। বিশেষ দুই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি ও ওমর সানি, আরও আছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন সহ অন্যান্য শিল্পীরা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।